শিষ্যদের ও থোমাকে যিশুর দর্শন দেওয়া। যোহন 20:19-31। দিনটা ছিল রবিবার। সেদিন সন্ধ্যায় শিষ্যরা একটি ঘরে জড়ো হলেন। ইহুদিদের ভয়ে তারা ঘরের দরজায় চাবি দিয়ে দিলেন। এমন সময় যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক। একথা বলার পর তিনি তাদেরকে তার হাত ও পাঁজরের পাশটা দেখালেন। শিষ্যেরা প্রভুকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হলেন। এরপর যিশু আবার তাদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি। এই বলে তিনি তাদের উপর ফুঁ দিলেন আর বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। তুমি যাদের পাপ ক্ষমা করবে তারা পাপ থেকে মুক্ত হবে, আর যাদের পাপ ক্ষমা করবে না তারা পাপের সাথে বাঁধা থাকবে। যিশু সেখানে আসার সময় সেই 12 জন শিষ্যের একজন থোমা, যার অপর নাম দিদুম, তিনি তাদের সঙ্গে ছিলেন না। অন্য শিষ্যেরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি তাদের বললেন, আমি যতক্ষণ না তার দুহাতে পেরেকের চিহ্ন দেখছি আর সেই পেরেক বিদ্ধ জায়গায় আমার আঙুল দিচ্ছি আর তার পাঁজরের নিচে আমার হাত দিচ্ছি, ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না। 8 দিন পর তার শিষ্যরা আবার একটি ঘরের মধ্যে ছিলেন। থোমা তাদের সঙ্গে ছিলেন। ঘরের দরজাগুলি তখন চাবি দেওয়া ছিল। এমন সময় যিশু সেখানে এলেন ও তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এরপর তিনি থোমাকে বললেন, এখানে তোমার আঙুল দাও আর দেখো আমার হাত দুটি দেখো, তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরের নিচে দাও, সন্দেহ করো না বরং বিশ্বাস করতে শেখো। থোমা উত্তর দিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাকে বললেন, তুমি আমায় দেখেছ তাই বিশ্বাস করেছ, ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। যিশু তার শিষ্যদের সামনে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন যা এই বইতে সব লেখা হয়নি, কিন্তু এসব লেখা হয়েছে যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর এই বিশ্বাসের দ্বারা তার নামের মধ্যে দিয়ে আপনারা সকলে যেন শাশ্বত জীবন লাভ করতে পারেন।